হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিও আমরা দ্বিতীয় শ্রেণির ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর এর আগেও আমরা পনেরোটি গণিত বিষয়ের উপর সেট দিয়ে দিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখানেতে প্রশ্নগুলি চারটি করে অপশন থাকবে আমি শুধুমাত্র উত্তরটি বলবো ঠিক আছে একে মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করে উত্তর বি সুভাষচন্দ্র বসু তারপর দেখো কোন পাখির মাথায় ঝুঁটি আছে উত্তর এ কাকাতুয়া বাংলা বছরে সপ্তম মাস কোনটি উত্তর এ কার্তিক মাস তারপরে দেখো ফুটবলের রাজা কে উত্তর বি পেলে পাঁচ নম্বরে দেখো কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে উত্তর ডি হোমা পাখি ছয়ে দেখো বসন্তের টিকা কে আবিষ্কার করেন উত্তর বি জেনার পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কী উত্তর হবে সি বার্ড আটেরটা দেখো কি বলেছে কিভাবে শহরের বড় বড় রাস্তা পারাপার করবে উত্তর বিয়েরটা জেব্রা ক্রসিং দিয়ে নয়টা দেখো রামধনু কেমন দেখতে উত্তর হবে বি ধনুকের মতো সাধারণত কোন কোন গাছে বেশি বাজ পড়ে উত্তর হবে সিয়েরটা নারকেল ও তাল গাছে তো এই গাছগুলি অনেক লম্বা এবং উঁচু হওয়ার জন্য সেগুলি কিন্তু বেশি বাজ পড়ে এগারোই দেখো পূর্ণিমার চাঁদ কেমন দেখতে উত্তর হয়ে যাবে আমাদের এ একটা গোল থালার মতো বারো নম্বরে বেহারা কাদের বলা হয় উত্তর হয়ে যাবে সি পালকির বাহকদের যারা পালকি বয়ে নিয়ে যায় তাদেরকে বলা হয় বেহারা বাবুই পাখি কী কী দিয়ে বাসা তৈরি করে উত্তর হয়ে যাবে বিয়েরটা গাছের পাতার শিরার দ্বারা বাবুই কোন গাছে বাসা বানায় উত্তর হয়ে যাবে সি তাল গাছে বাবুই পাখিকে দেখবে সবসময় তাল গাছেতেই বাসা বাঁধে ভূমিকম্প যুক্ত অঞ্চলে কোন ধরনের বাড়ি তৈরি করা দরকার উত্তর হয়ে যাবে বি কাঠের বাড়ি ও টিনের ছাদ তো দেখো ভূমিকম্প যেখানে হয় সেখানেতে কিন্তু পাকার বাড়ি করলে কি হবে ভূমিকম্প হলে কিন্তু ভেঙে পড়ে যাবে তাহলে ক্ষতি হবে অনেক এবং কাঠের বাড়ি তৈরি করলে কি হয় কম খরচে হয়ে যাবে পরের প্রশ্ন দেখো যারা কাঠের কাজ করেন তাদের কি বলে উত্তর হয়ে যাবে সি ছুঁতর মিস্ত্রি মানুষের সভ্যতার অন্যতম ধাপ কি এখানে উত্তর হয়ে যাবে আগুনের আবিষ্কার বি ল্যাংড়া আম কোথায় বেশি পাওয়া যায় উত্তর হয়ে যাবে অপশান বি মালদহ পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি উত্তর হয়ে যাবে অপশান এ হীড়াকুঁদ বাঁধ ইরানের রাজধানীর নাম কি উত্তর হয়ে যাবে অপশান সি তেহরান পরের প্রশ্ন ভারতের কোথায় প্রথম ফুটবল খেলা শুরু হয় উত্তর হয়ে যাবে অপশান সি মুম্বাই পরের প্রশ্ন হাওড়া ব্রিজের অপর নাম কী উত্তর হয়ে যাবে অপশন বি রবীন্দ্র সেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে মৃত্যু হয় অপশান হয়ে যাবে ডি উনিশশো সালে পরের প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে উত্তর হয়ে যাবে অপশান সি তিমি মাছ তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও